খুব টেস্টি আপনার ঘর ট্রাই করব মজা একটা ডিশ মানে গাহরি বুড়া মজা তো নমস্কার গাইস কথাটো হল এনে ধরনের যে আপনাদের এনেকা একটা টিং আর কেদালমান স্পকেরে একদম মানে এই যে দোকানত যে খুব ধুনিয়াকে যে গাহরি মাংস পুরে যে একবার মানে খাইলে জিভার মানে ওলে যাওয়া যাওয়া লাগে তো তেনাকাকে গাহরি মাংস পুরো করবো মানে আপনার টেকনিকটা শিখাই দিয়ে আসো আর যেহেতু পিকনিকের সিজন তো এটা খানা খাওয়ার সিজনে হয় তো এই কারণে মানে আপনার শিকাব খুঁজেছো যে গাহরি সহজ উপরে আপনি ঘরতে কেনকে বনাব পারিব তো চাই থাকো শেষলেকে তো এনেকুৱা একটা টিং কাটি লোব মই টিং কাটি ললো এই দু টিংটোর বাকলাটা কাটি লওয়া হল আর কিছুমান স্পক লৈছো এতিয়া এইখিনিত জুইটো জ্বলাম তারপর কি হয়ে থাকে চাই থাকো আপনাদের তো এনেকুৱাকে সুন্দরকে জুইটো লগাই লৈছো এতিয়া ইয়াতে মানে অঙঠা হব অঙঠা হওয়ার লগেলগে মানে কাম আরম্ভ হব আর তো এতিয়া দুটা টিঙতে জুই ধরা হয়ে গেল তো এতিয়া মানে কি মাংসটা অল্পমান টাইম আধা ঘন্টার কারণে মেরিনেট করে থাও আর মেরিনেট করে থাকলে মানে ভিতর মানে মশলাটা সুমাই যায় আর বেশি ভালো হয় আর তো গাইস এনেকৈ মাংসখিনি সিজে লৈছো তো মাংস ইয়াত বহুত বেশি আছে তো ইয়া হল তেল আর মাংস তো মাংসখিনি পুরাতকে তেলখিনি পুরলে বেশি ভালো হয় আর ইয়া জলকীয়া পেস্ট ইয়া নহরু পেস্ট আর আদা পেস্ট তো এতিয়া মই আপোনালোকক দেখুৱাই আছো তো সম্পূর্ণ প্রসেস খিনি কেনেকুৱাকে মই কি করে আছো আপনাদের চাই থাকক ভিডিওটা শেষলৈকে তো এতিয়া মই প্রথমতে দিম নিমখ তো নিমখ জোখর মানে আপনার জোখর অনুযায়ী নিমখ দিয়ক তারপর আপনার এইফালে আছে কেঁচা জলকীয়া এই কেঁচা জলকীয়া এচামুচ মান দিও আর অলপমান দিব লাগিব আর লগতে হেয়া হল আদা পেস্ট আদা দুই চামচ মান দিলে ভাল হব তেনেকুৱাকে আপনি জোখর অনুযায়ী দিব সবখিনি বস্তুয়ে আপনি যান মশলা খায় তো নহরু পেস্ট আর এয়া লগত আছে আমার হালধি গুড়ি তো এয়া হালধি গুড়ি দিল অলপমান হালধি গুড়িখিনি অলপমান জোখরকে দিব আপনাদের দেই আর লগতে এয়া জিরা গুড়ি সব বস্তু আপনি নিজের জোখর দিব যিমানখিনি পরিমাণ লাগে তো এয়া অলপমান রেড চিলি দি দিছো ইয়াতে রেড চিলি হব 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 হয়ে যাব হয়ে যাব তো এয়া রেড চিলি এনেকুৱাকে খুব ধুনিয়াকে মশলাটো সানি লৈছো আপনাদের খুব ধুনিয়াকে সানি লব মানে প্রত্যেকটো মাংসতে যাতে মশলাটো লাগি যায় তো এনেকুৱাকে মশলাটো মই সানি লওয়া হল তো এতিয়া ইয়ার উপর মই অলপমান তেল দিব লাগিব তো এতিয়া অলপমান তেল দিও হব 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 তো এনেকে অলপমান তেল দি এনেকৈ সুন্দরকে আপনি মাংসটো সানি লক মানে তেলটোও প্রত্যেকটো মাংসৰ গাত পৰক মানে তো এনেকুৱাকে আপুনি এতিয়া আধা ঘন্টামান রখি দিয়ক এতিয়া আধা ঘন্টা হৈ গল তো আধা ঘন্টা হওয়ার পাছত তো এতিয়া মেরিনেটটো হৈ গল সম্পূর্ণ তো এতিয়া এনেকে স্পক কেটেলত আপনাদের এইটুরে শুনাই দিয়ক আর আপনারা স্পক নললে যদি আপনার যদি এনেকুৱা আছে তো এনেকুৱা যদি আছে আপনাদের এনেকুৱাতে ইউজ করবো পারে নিজের ইচ্ছা মানে আমি টিঙত মানে এটা বেশি বেস্ট হয় এডাল টিঙর কারণে ডাঙর হয় তো মানে অল্প ডাঙর জায়গা লাগে তো এনেকুৱাত বেশি ভাল হয় সুবিধা হয় তো এইটাকে এনেকে পাঁচটা করে বনাই লোক ইয়াতে বনাই লৈছো চাওক আপনাদের তো এনেকুৱাকে বনাই লৈছো তারপর আপনার দেখাইছো কি করে আছো তো এনেকৈ আমার স্টিকডাল প্রায় কমপ্লিট হয়েছে তো এয়া টিঙর জুইটো অলপ অলপ আছে মানে অঙঠা হয়েছে আর জুইটো অলপ অলপ আছে আর মই আপনাদের জুইটো কমকে দিব কারণে এই কারণে কৈছো বেশি জুই হলে কি হব মাংসটো বাহিরের পৰা কলা পড়ে যাব কিন্তু ভিতর নিসিজিব তো সেই কারণে আপনাদেরকে কমকে জুই দিয়ক আর কমকে জুই দিলে মাংসটো ধুনিয়াকে পুরা হয় আর আপনাদের যদি ভাবে মানে বেশি জুই দিও সোনকালে হব মানে ধরিয়ান পুরি খাং টাইপের যদি ভাবে তাহলে মাংস পুরা খাইলে আপনার মই মেইন রিয়েল যে মজা মাংস পুরার সেই আপনাদের নাপাব এনেকুৱাকে কমপ্লিট করে দিল মই তো আপনাদের মই এটা কথা কম যে আপনাদের ভাবিছে টিঙত পুরিলে কি হয় বা আপনি বাহিরতো পুরিব পারো মই আপনাক কৈছো টিঙত পুরিলে কি হয় আপনার যদি জুইর তাপটো মানে সিধাকে আপনার মাংসর পেনেহে ওলাব বাহিরের পেনে নেযায় তো সেই কারণে ভাবটো মানে ডাইরেক্ট মাংসত গৈ লাগিছে তো সেই তারপর মাংস পুরাটো বেশি ভাল হব বেস্ট হব তার মানে তো সেই কারণে মই টিং লৈছো আপনাদের এটা সহজ উপায় মই কৈছো একদম সেইকাৰণে আপনাদের ডাঙর একো দেখুৱা নাই টিঙত পুরি লৈছো তো এতিয়া প্রায় আধা সিজা তো গাহৰিবিলাকৰ কালারটো চাওক কেনেকুৱা হৈছে খুব উঠাব পৰা হৈছে প্রায় একদম স্মকি স্মকি টাইপ হৈ গৈছে তো এনেকুৱাকে সুন্দরকে ইয়াত সিজি থাকবো এতিয়া তো অলপমান থাকক অলপ টাইম থাকার পাছত তো পুরা ধোঁয়া ধোঁয়া হয়ে আছে তো এটা নামি দিলো হয়ে গেছে আর ইয়াতো নামা আছে আগে চাই লোক চাও কি সুন্দর হয়েছে তো গাইস এনেকৈ গাহৰিটো নমাই দিলো আর এটা অল্প ঠান্ডা হওয়ার পাছত তো আমি স্টিকর পৰা লাহে লাহে এনেকুৱাকে এটুকুর এটুকুরকে গুছাই আছো মানে আল ফুলে গুছাই আছো খাব লাগে ন এটা সুন্দরকে এনেকুৱাকে এক পিস কে আপুনি সুন্দরকে গুছাই দিয়ক আর মাংসটো যদি আপনাদের ভাবে যে সৰু সৰুকে কাটিম বুলি তো সৰু সৰুকে কাটিব পাৰে সৰু সৰুকে কাটিলে মানে যেটো আপনি পাছত মশলা দিম মানে আমি তো ভালকে লাগিব আর আপনাদের ডাঙর ডাঙরকেও খাব পাৰে যেনেকৈ ইচ্ছা তেনেকৈ খাব পাৰে আর এতিয়া খাওয়ার কারণে আর বেস্ট হৈ গৈছে এতিয়া খাব লাগে আর এতিয়া কেনেকুৱা হৈছে টেস্ট মাৰি চাওঁ এবাৰ মই মজা মজা টেস্ট হৈছে আপোনালোকে ট্ৰাই কৰিব আৰু ইয়াত অলপমান মছলা দিম সেইখিনি কেনেকৈ সানো দেখুৱাইছো আপোনালোকে ট্ৰাই কৰিব মজা হ'ব কৈছো নহয় মই এমেজিং
তো ইয়াতে গাহৰি তো কাটা হৰু হৰু কাটা হল আৰু লগতে দিয়া হল পিয়াজ এৰু পিয়াজ চাও আৰু ধনিয়া কাটি আছে ইফালে আৰু ইয়া হল গৰম মছলা অলপ ছটা দিছো এনেকে সুন্দৰ কৰি তো দিয়া খানি দিলে আৰু খেলাটো খতম আৰু এটা সুন্দৰকে এনেকে খানি দিওক তো এনেকে এটো ৰেডি তো কেনে গৈছ চাও ৱাও তো আপোনালোকে হৰত ট্ৰাই কৰিব আৰু মই এটো মুখত মাই দিও কেনে লাগে চাও গাহৰি পুৰা আৰু গাহৰি পুৰা ভিডিঅটো আপোনালোক দেখুৱালো কেনেকুৱা পালে কমেন্ট কৰি জনাব আৰু আজি আপুনি যদি মোৰ ভিডিঅ আজি প্ৰথম চাই আছে চেনেলটো প্লিজ সাবস্ক্রাইব কৰিব আৰু যদি আপুনি আগৰ পৰা চাই ভিডিঅটো এবাৰ শ্বেয়াৰ কৰি দিব আজিলৈকে বাই বাই আকৌ এটা নেক্সট ভিডিঅত লগ কৰাৰ প্ৰতিশ্ৰুতিৰে